ওকে সকালে এসে দেখি এটা আপনার বাইরে, মানে চালের উপর ছিল, এখন ঢুকছে। আর রাতে আমি ভালো টেনশনে ছিলাম, মানে শুধু ভাবতেছিলাম যে সকালে যে কি আমি এটাকে আর দেখতে পারবো কিনা, কারণ আমার সব থেকে পছন্দের কবুতর আর সব থেকে পুরানো কবুতর হচ্ছে আমার এই রেসার। আর আমি মনে করেছিলাম যে সকালবেলা যে আপনার এটা আর দেখতে পারবো না, এটা কিন্তু পায়খানার অবস্থা, পায়খানা নীল আছে, সবগুলো খাবার দিব, খাবার দিয়ে কবুতরগুলো এক এক করে সব ছেড়ে দিব। আর এইটার যে নর্থ ছিল, নর্থটা আমি ওই সাইডে সাজাচ্ছিলাম, ওইটা এখন বাইরে থেকে ভিতরে ঢুকছে, ও এখানে ঢোকার চেষ্টা করছে, ও তো আগে এখানে থাকতো। আমি এখন আস্তে আস্তে কবুতরগুলো সব ছেড়ে দিব, এখন আজকে ছাড়ব, কারণ এরা একটু বাইরে ঘোরাঘুরি করলে বাতাসে মনে হচ্ছে যে ভালো হবে, যে বাতাসে ঘোরাঘুরি করুক, যার জন্য এখন সব ছেড়ে দিচ্ছে, সবগুলো ছেড়ে দিচ্ছে। এখন কি করে এরা সব বেড়ে গেছে, সব সব আমার কবুতরগুলো সব বের করে দিচ্ছে বাতাসে বাইরে ঘোরাঘুরি করবে একটু। এইখানে আপনার প্রচন্ড গরম, আর আমি যখন দোকান অফ করে বের হয়ে যাই তখন এখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, যার কারণে এখানে বেশি প্রবলেম হয়, মানে অতিরিক্ত গরমের কারণে কবুতরগুলো আপনার প্রবলেম হচ্ছে, যার জন্য আমি চাচ্ছি যে কবুতরগুলো এখানে রাখবো, এই সাইডে রাখবো। এই সাইডে রাখলে হবে কি আপনার আলো বাতাসটা সুন্দর মতো এরা পাবে, এতে কোনো প্রবলেম হবে না। আর এখন আমি আস্তে আস্তে এগুলো পিছন সাইডে নিব। এখান থেকে খাঁচাগুলো সরানো হয়েছে, আর এখনো পরিষ্কার করতে বাকি, আর খাঁচাগুলো এইভাবে রাখা হয়েছে এখানে, আর আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে দিব। এখন এই ডিমগুলো থাকবে কিনা আমি আসলে বুঝতে পারছি না, মানে সময় খারাপ গেলে যা হয় ওই অনেক ভয় পাচ্ছে কবুতর, এইটা বেরোনোর জন্য পুরো পুরো পাগল হয়ে গেছে। আর এখন এগুলো আস্তে আস্তে এখান থেকে পরিষ্কার করে দিব। এখন কবুতরগুলো চালার উপর আছে, এটা একটু ঘোরাঘুরি করুক, আর ভিডিও লেন বেশি কেউ আছে না, এখানে অফ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন। ওকে বাই।